আজকে আমি আপনাদেরকে জানাবো সালাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়বেন এবং এর কি ফজিলত রয়েছে। সম্পূর্ণ জানতে আমাদের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন, এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি অন করে দিন। সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, হে চাচা জান, আমি কি আপনাকে সুসংবাদ শোনাবো না? এত বড় ইবাদত যে সালাতুত তাসবিহ নামাজ পড়লে তাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আগের পিছনের গুনাহ নতুন পুরাতন সহ সকল গুনাহ জানা অজানা ছোট বড় সব গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও মাফ করে দিবেন, মাফ হয়ে যাবে। আপনি চার রাকাত নামাজে এ নিয়তে আপনি পড়বেন। এখন কথা হচ্ছে নিয়ত কি? নিয়ত হচ্ছে নামায়তান উসল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাআতি সালাতি তাসবিহি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও বলছি নিয়তটি, নামায়তান উসল্লিয়া লিল্লাহি তাআলা أربع ركعات صلاة التسبيح سنة رسول الله تعالى متوجها إلى جهات الكعبة الشريفة الله أكبر. আপনারা স্ক্রিনের উপরে দেখতে পারবেন এই নিয়তটি, তো সেখান থেকে দেখে দেখে আপনি শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আকবার বলে নিয়ত বেঁধে সানা পড়ার পর আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ সম্পূর্ণ পড়ে সূরা ফাতিহার পূর্বে একটি দোয়া 15 বার পড়বেন। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আমি আবার দোয়াটি বলতেছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই দোয়াটি আপনি সূরা ফাতিহার পূর্বে এই দোয়াটি 15 বার পড়বেন। তারপরে এই দোয়া পাঠের পর সূরা ফাতিহা পরে সূরা ইযা যুলজিলাতিল আরদু এটি পড়বেন। তারপরে আবার এই দোয়া 10 বার পড়বে। এই যে আগে যে দোয়াটি বললাম এই দোয়াটি 10 বার পড়বেন। 10 বার পরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ শেষ করে ওই দোয়া 10 বার পড়বেন। অতঃপর সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন। রব্বানা লাকাল হামদ পরে এই দোয়া 10 বার পড়বেন। অতপর আল্লাহু আকবার বলে প্রথম সেজদায় যাবেন। প্রথম সেজদায় তাসবিহ শেষ করে ওই দোয়া আবার 10 বার পড়বেন, যে দোয়াটি আমি আগে শিখিয়ে দিয়েছি, অর্থাৎ বলে দিয়েছি এই দোয়াটি 10 বার পাঠ করবেন। অতপর আল্লাহু আকবার বলে বসবেন এবং এই দোয়া আবার 10 বার পড়বেন। আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় যাবেন। দ্বিতীয় সেজদা তাসবিহ শেষ করে এই দোয়াটি পুনরায়ভাবে আবার 10 বার পড়বেন। এতপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দাঁড়িয়ে প্রথম সূরা ফাতিহার পূর্বে আবার এই দোয়া 15 বার পড়বেন। অতঃপর সূরা ফাতিহা পরে আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির তাকাসুর সূরা পড়বেন। তারপর এই দোয়া 10 বার পড়বেন। আবার দোয়াটি হচ্ছে যেটা আগে বলেছিলাম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এটি পড়বেন 10 বার পড়বেন। এভাবে প্রথম রাকাতের ন্যায় এই দুই রাকাতে এই দোয়া রুকুতে 10 বার পড়বেন। অর্থাৎ রুকুর পর দাঁড়িয়ে 10 বার প্রথম সেজদায় বসবার, প্রথম সেজদার পর বসে 10 বার এবং দ্বিতীয় সেজদায় 10 বার পড়বেন। অতঃপর বসে আত্তাহিয়াত পড়বেন। আত্তাহিয়াত পড়ার পর তৃতীয় রাকাতে আবার পড়তে হবে, তৃতীয় রাকাত পড়তে হবে। তৃতীয় ও চতুর্থ রাকাত ঠিক প্রথম রাকাতের মতোই পড়বেন। তারপরে তৃতীয় রাকাতে সুরা ফাতিহার পর সুরা কাফিরুন এবং চতুর্থ রাকাতে সুরা ফাতিহার পর সুরা ইখলাস পড়বেন। উক্ত 4 রাকাত নামাজের প্রত্যেক রাকাতে এই দোয়াটি পড়বেন। 75 বার করে পড়লে মোট 300 বার পড়া হবে। যদি আপনি সক্ষম হন তো প্রত্যেক জুমার দিবসে 1 বার, আর যদি তাও না পারেন তবে প্রত্যেক মাসে 1 বার, আর যদি না পারেন প্রত্যেক বছরে 1 বার
আর যদি না পারেন তবে জীবনে একবার পড়ুন এই নামাজটি। যদি প্রকাশ থাকে আলহামদুলিল্লাহ সূরা পর যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়া যায়। তবে এই যেগুলো নিয়মটি বললাম এই নিয়ম দ্বারা পড়লে ভালো হয়। আপনি আপনার জায়গা থেকে নামাজ এই নামাজটি এভাবে পড়বেন, অথবা আলহামদুলিল্লাহ পর যে কোনো সূরা দিয়ে নামাজ পড়া যায়, কিন্তু ভালো উত্তম হলো এভাবে নামাজটা পড়া। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের উপকারী ভিডিও দেওয়া হয়, তো সেই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন, এবং এই ভিডিওটি আপনি শেয়ার করে দিন যাতে আরও মানুষ দেখে উপকৃত হতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।